গুগলি ক্রিকেটের কথা মনে পড়ছে তো আসলে গুগলি এক ধরনের অনিশ্চয়তা নাম যেখানে মোহ মায়ার এক নান্দনিক খেলা থাকে তাই তো সেই আদলে আমাদের এ সময়ের আয়োজন রাতের গুগলি আমন্ত্রণ সবাইকে সঙ্গে আছি আবদুল্লাহিরা আজকের বিষয় চ্যালেঞ্জ এবার রঙিন পোশাকে এ নিয়ে কথা কথা বলতে স্টুডিওতে আছেন বিসিবি সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রিকেট কলামিস্ট সংগঠক লিয়াকত আলী ভুইয়া দুজনকেই স্বাগত আমরা শুরু করতে চাই খন্দকার জামিল আপনাকে দিয়ে শুরু করি এ চ্যালেঞ্জ এবার রঙিন পোশাকে আমাদের আজকের বিষয় অবশ্যই তাই ওয়ান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শনিবার দিন রাতের ম্যাচ অনুষ্ঠিত হবে টেস্টের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অবশ্যই বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করছে ওয়ান ভালো খেলার কিন্তু আমরা যদি দেখি ওয়ান ডেতে লাস্ট আমরা সিরিজও হেরেছি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এবং লাস্ট আমরা খেলেছি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ান ডে খেলেছি আমরা জিততে পারিনি তো কেমন মনে হচ্ছে বাংলাদেশ দলকে ধন্যবাদ প্রথমেই শুভকামনা থাকল বাংলাদেশ দলের জন্য আসলে যেভাবে আমরা শ্রীলঙ্কায় সফরটা শুরু করেছি এবং গত শ্রীলঙ্কা সফরটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ব্যাপারটা একটু একটু ভিন্ন গত শ্রীলঙ্কা সফরে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচে একটা ড্র করেছে একটা ম্যাচ হেরেছে বাট ওয়ানডে সিরিজ কিন্তু বাংলাদেশ একে ড্র করেছিল শ্রীলঙ্কায় সুতরাং সেরকম একটা ভালো সিটি কিন্তু বাংলাদেশের আছে আমরা নিউজিল্যান্ডের কম মত কন্ডিশনে আমরা ম্যাচ হারলেও আমরা কিন্তু বেশ তার মধ্যে দুই একটা ম্যাচ কিন্তু আমরা মনে হয়েছে যে বাংলাদেশ মনে হয় জিতে যেত আমরা কিন্তুattam টেস্ট জিততে পারতাম সেখানে প্রথম টেস্টে আমরা ড্র করতে পারতাম ভারতের মাটিতে আমরা কিন্তু অনেক ভালো খেলেছি তবে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বেশ কিছু দিন টেস্ট ম্যাচ খেলছি আমরা মাসখানেক কিন্তু কোনো ওডিআই ম্যাচ খেলিনি আমরা 60টা টেস্ট ম্যাচ কিন্তু ইংল্যান্ডের সাথে যদি আমরা ঘরের মাঠে দুটো টেস্ট দড়ি কিন্তু আমরা খেলেছি শ্রীলঙ্কার সঙ্গে দুটো নিউজিল্যান্ডের সঙ্গে দুটো ভারতের সঙ্গে একটা মাঝখানে আমরা কোনো ম্যাচ আমরা খেলিনি সুতরাং এখানেই একটু মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তবে যেহেতু আমাদের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ আমাদের খেলোয়াড়রা দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেট তাদের কাছে অনেক বেশি সাত্ম ছন্দ বোধ করে এবং এটা হিসেবে মনে করা হয় বাংলাদেশ দলকে এবং আপনি যদি প্র্যাকটিস ম্যাচের দিকে তাকান আমরা যদি দুই ম্যাচ দুই রানে আমরা হারলেও 355 রানে বাংলাদেশ রানটা চেস করেছে তাতে কিন্তু আমি মনে করি যে ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ খুব দ্রুত সেখানে কিন্তু আমাদের সাব্বির মোসাদবেকৌম ওরাই কিন্তু রান করেছে যারা টেস্ট ম্যাচ খেলে এসেছে সুতরাং তারা কিন্তু খুব দ্রুতই এই ওয়ান ডে ফরম্যাটের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছে সুতরাং সেই কন্টেক্টে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের বেশ ভালো অবস্থানেই আছে এবং বাংলাদেশ আমি যতখানি আমি আশাবাদী যে এই সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে যদি বাংলাদেশের শক্তির তুলনা করি অভিজ্ঞতার তুলনা করি বাংলাদেশই কিন্তু এগিয়ে আছে এই কথাটা একটু লিয়াকত আলী আপনার কাছ থেকে জানতে চাইব এখন যারা সংগঠক বা যারা ক্রিকেট নিয়ে লেখালেখি বা ক্রিকেটে অভিজ্ঞ তারা সবসময় বলছেন যে যে দলটি এখন শ্রীলঙ্কার সেই দলের বিপক্ষে বাংলাদেশ অভিজ্ঞতায় খানিকটাই এগিয়ে এবং সেই জায়গায় ধারণা করা যায় যে ওয়ান ডে যেহেতু বাংলাদেশের সেরা ফর্মেট সেই ফর্মেটে বাংলাদেশ ডমিনেট করবে ওয়ান ডে সিরিজে আপনি ওই বিষয়টি একমত কিনা একমত হলে আপনার ব্যাখ্যাটা কেমন ধন্যবাদ আপনাকে আমি একমত এই জন্য আমি প্রথমে একটু সামান্য একটু বিশ্লেষণ করে নিই তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা দুই সাল থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে ভালো খেলছে কিন্তু আর কী বলে শ্রীলঙ্কার কথা বলব শ্রীলঙ্কা কয়েক অল্প কয়েকদিন আগে কিন্তু অস্ট্রেলিয়া থেকে টি টোয়েন্টি সিরিজ জিতে আসছে কিন্তু আপনি জানেন তো শ্রীলঙ্কা দলটা কিন্তু বাংলাদেশ দলে যেটা জামিল ভাই বললো যে গতবার যে সিরিজ ড্র করে আসছে বাংলাদেশ তখন কিন্তু শ্রী কিন্তু আরও নামি দামি প্লেয়ার ছিল কিন্তু বর্তমান তারা নাই তারপরেও কিন্তু দলটা কিন্তু ব্যালেন্স দল এখন আমি বাংলাদেশ দলের কথা বলতেছি এই জন্য যে আপনি দেখেন এবার এশিয়ার কিন্তু রানার্স বাংলাদেশ কিন্তু এশিয়া কাপের আপনি ভারতের সাথে যেটা ফাইনাল হোক শ্রীলঙ্কাও কিন্তু হেরেছে পাকিস্তান হেরেছে সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের একটা তাকমা লাগানো আছে যে তারা দ্বিতীয় দল এশিয়ার দ্বিতীয় দল হিসাবে এখানে খেলবে এক দ্বিতীয় কথা হচ্ছে শ্রীলঙ্কা যেটা ঢাকায় খেলে গেছে সিরিজ সেই সিরিজটাও যদি আপনি দেখেন সেই সিরিজটা কিন্তু একেবারে কাছে যায় কিন্তু বাংলাদেশ হেরেছে কিন্তু এবং নিউজিল্যান্ডের কথাও তো বললো নিউজিল্যান্ডের প্রত্যেকটা ওয়ানডে যদি আপনি দেখেন দেখবেন যে বাংলাদেশ অনেকটা জয়ের কাছে যে দ্বিতীয় ম্যাচটা তো একশোর উপরে যায় আপনার মানে হান্ড্রেড করছিল আপনার প্রথম ইয়েতেই তো যাই হোক তা সেই সবগুলা যদি আপনি চিন্তা করেন সেই দিক দিয়ে আমি চিন্তা করবো বাংলাদেশকে এগিয়ে রাখবো এই জন্য আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ আপনার যে আবহাওয়া আপনার বাংলাদেশের আবহাওয়া এবং শ্রীলঙ্কার আবহাওয়া ইন্ডিয়ার আবহাওয়া সব কিন্তু অলমোস্ট একরকমই এবং আমি আমি কিন্তু এক জায়গায় জামিল ভাইয়ের সাথে আমি দুই মত পোষণ করি যে টেস্ট ম্যাচ খেলার পরে আপনি যে ওয়ান ডে খেলছে এটা কিন্তু আমাদের জন্য লাভ আমাদের বোর্ডও কিন্তু চাচ্ছিল যে টেস্ট ম্যাচটা আগে হোক এখন আমাদের প্লেয়াররা কিন্তু ওয়ান ডেও খেলতে হবে টেস্ট ম্যাচও খেলতে হবে টি টোয়েন্টি এটা এখন সব দেশেই কিন্তু এই সিস্টেমে খেলতেছে সেই জন্য আমি সিরিজটা এখন ফর্মেটে আগে খেলতে হবে নাহলে পরে খেলতে এখন যদি আবার ওয়ান ডে খেলে ফেলতো আবার টেস্ট ম্যাচে কিন্তু আমার অসুবিধা হতো বলতে যে আমরা হ্যাঁ তো এখন ওইটা নিয়ে আমি খুব চিন্তা করি না যে এটা এখন সব প্লেয়ারই কিন্তু তাদের তাদের এটা খেলতে হবে এখন ওয়ানডে দিলেও খেলতে হবে টেস্ট ম্যাচে দিলেও খেলতে হবে সেই জায়গায় ঠিক আছে এখন কথা হচ্ছে কালকের ম্যাচটা কিন্তু তিনটা সিরিজের আগে কালকের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালকের ম্যাচটা যে জয় লাভ করে তার কাছে কিন্তু সিরিজটা থাকার খুব সম্ভাবনা বেশি তা এখন তারপর আবার কিন্তু টসের ব্যাপার আছে একটা

ওপেনার তো আপনাকে সৌম্য এবং তামিমকে দিতে হবে তো এখানে ইমরুল কাজকে কি করবে। আবার ওদিকে মাহমু মাহমুদুল্লাহ ঢুকে যাচ্ছে আমার ধারণা আর কি এখানে এই এই যে প্লেয়ারগুলো আপনি সেট করবেন কি হবে এখানে কিন্তু একটা বিরাটের আমি একটু শেষ করে দিই একাদশ কমিশন এই জন্য আগে এক সময় হয়তো কাকে নিব এখন এখানে দাঁড়া গেছে কাকে বাদ দিব বোলিং সাইডও একই অবস্থা ব্যাটিং সাইডও একই অবস্থা কাকে বাদ দিব। খন্দকার জামিল যেটি বলছিলেন যে লিয়াকত ভুইয়া যে একাদশের কম্বিনেশন এখন বেশ টাইট ওয়ান ডে যেহেতু সবাই কম বেশি পারফরম্যান্সের মধ্যে থাকে তবু আপনার কি মনে হয় একাদশ করতে কি এবার খুব বেগ পেতে হবে এটা তো বাংলাদেশের জন্য একটা মধুর সমস্যা আমরা আমাদের পাইপলাইনের ছিল ঠিক করতে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে সেটা কিন্তু একটা একটা খুব আমি মনে করি যে তারপরেও আমাদের যে সতেরো জন প্লেয়ার আছে এখন বর্তমানে মিরাজ যাওয়ার সতেরো জন হয়েছে এবং এটা খুব এর আগে আমি একটা কথা বলিনি আমার কিন্তু এই একটা প্রশ্ন ছিল যে কেন মিরাজকে দেশে ফেরত পাঠানো হলো যে ওয়ান ডে স্কোয়াডে কেন মিরাজকে রাখা হলো না কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই যে টিম ম্যানেজমেন্টকে যে তারা শেষ শেষ সময় হলেও ব্যাপারটা অনুধাবন করেছে মিরাজের গুরুত্বটা অনুধাবন করেছে কারণ হচ্ছে আমার প্রশ্নটা এই জন্য ছিল যে দলে অনেকগুলো বাহাতি ব্যাটসম্যান

হ্যাঁ সেই ক্ষেত্রে আমি মনে করি যে খুব ভালো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত সূত্র ধরে ধন্যবাদ যে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে মিরাজকে প্রথমে নাও হলো না পরে আবার নেওয়া হলো এবং খুব দ্রুত সময়ের মধ্যে শ্রীলঙ্কা গেল ডাম্বুলাই পৌঁছাতে হয়তো মানে খুব তাড়াহুড়ো করতে হয়েছে অনুশীলনে অংশ নিয়েছে শেষ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি সেই জায়গায় কি আমরা আশা করতে পারি না মিরাজ ডে অভিষেক হতে যাচ্ছে শনিবারই আমি তো মনে করি যে অবশ্যই তার অভিষেক হওয়া উচিত কারণ হচ্ছে যে আপনি যাকে আপনি নিশ্চয়ই সেরকম প্রয়োজনীয় অনুভব করেছেন এখানে একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেখানে আমাদের ইমার্জিং কাপ একটা হবে আমাদের দেশে সাতাশ তারিখ থেকে শুরু হবে সেই ইমার্জিং কাপে মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আপনারা টিম ম্যানেজমেন্ট একসময় মনে করতো যে মিরাজকে কিছুদিন তারা ওয়ান ডেতে খেলাবে না বাট তারপরেই ইমার্জিং কাপ থেকে তাকে বিশেষভাবে ডেকে নিয়ে যাওয়া হলো তার গুরুত্ব বিবেচনা করে দলে শ্রীলঙ্কা দলে লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশ কয়েকজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান থাকার কারণে গুরুত্বটা বিবেচনা করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো খুব অল্প সময়ের মধ্যে সুতরাং এরকম একজন প্লেয়ার যখন এরকম একটা সময়ের মধ্যে চলে যাবে তখন তো অবশ্যই আমরা আশা করতে পারি যে সে ফার্স্ট ইলেভেনে খেলবে না হয় তাহলে আমি মনে করি অবশ্যই অবাক করা ব্যাপার হবে যদিও আমরা সামাজিক কয়েকটা দেখলাম যে ভ্রমণজনিত ক্লান্তির কারণে তাকে হয়তো প্রথম ওডি এটা বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে আমি মনে করি যে এটা কোনো এটা কোনো ব্যাপার নয় এই প্রফেশনালিজমের যুগে আপনার আপনি দেখেন যে ফুটবলার দিকে যদি তাকান আজকে এখানে এইটা কোনো খেলে বেড়াচ্ছে মিরাজ একটা ইয়াং ছেলে মিরাজ একটা ইয়াং ছেলে বয়স মাত্র উনিশ বিশ এরকম একটা ছেলে ফুল অফ এনার্জি আমি মনে করি নি এটা তার জন্য কোনো একটা ক্লান্তির ব্যাপার হয়ে দাঁড়াবে বা এটা তার পারফরমেন্সে কোনো ব্যাঘাত ঘটবে কারণ আমরা ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা দেখেছি এর আগে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুভাগত হোম এবং আরেকজন আমাদের স্পিনারকে নিয়ে গিয়ে কিন্তু খেলিয়ে দেওয়া হয়েছিল এখানে তো মিরাজ একটা দিন রেস্ট পাচ্ছে আজকে পুরো দিনটাই সে রেস্ট পেয়েছে সেখানে কিন্তু ওই খেলোয়াড় দুজন আমাদের কিন্তু এর আগে আমরা দেখেছি যে ম্যাচে আমরা ভারতের সঙ্গে এক রানে হেরে গেলাম সেই ম্যাচের দিনই ওরা পৌঁছেছে এবং সেই দিনই কিন্তু তাদেরকে খেলিয়ে দেওয়া হয়েছিল সুতরাং ওটা কোনো এক্সকিউজ হতে পারে না যে মিরাজ ভ্রমণজনিত কারণে যেহেতু গুরুত্বপূর্ণ খেবেই তাকে তার গুরুত্বটা বিবেচনা করে তাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে আমরা অবশ্যই আশা করতে পারি এবং আমি মনে করি অবশ্যই মিরাজের প্রথম লেভেলে খেলা উচিত এবং মিরাজ খেললে পরে বাংলাদেশ টিমের

ওয়ান ডে এত সৈন্যই মানে এই সব বিষয়ে এখন কথা বলে কতটা মানে ক্রিকেট বোর্ড পর্যন্ত পৌঁছানো যাবে তবু যারা আলোচক আছেন তারা অবশ্যই বলবেন কার প্রয়োজনীয়তা কতটুকু ছিল আমরা একটা বিরতির পর আপনার প্রশ্নের জবাবে দেব দর্শক আমাদের সঙ্গে থাকুন দর্শক ফিরে এলাম রাতের গুগলিতে আজকের বিষয়ে চ্যালেঞ্জ এবার রঙিন পোশাকে এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রিকেট কলামিস্ট সংগঠক লিয়াকত আলি আমরা যেখানে আলোচনা করছিলাম চ্যালেঞ্জ এবার রঙিন পোশাকে খন্দকার জামিল এবং লিয়াকত আলি ভুঁইয়া যেখানটায় বিরতির আগে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে রিপ্লেসমেন্ট যেভাবে হচ্ছে দলে সেখানে নাসিরের অন্তর্ভুক্তি আরও দলকে সমৃদ্ধ করতে পারত কিনা লিয়াকত আলি ভুঁইয়া আপনি বলুন দেখুন নাসির অবশ্যই আমাদের দেশের একজন উদ্যমান ক্রিকেটার এবং খুব ভালো ক্রিকেটার আমি কিন্তু প্রারম্ভিকই বলছি যে আমাদের সিলেক্টারদের কিন্তু এখন অন্যরকম চ্যালেঞ্জ হয়ে গেছে এক সময় তো ছিল কাকে নিব এখন কাকে বাদ দেবো যেটা আমি প্রথমে বললাম সেই ক্ষেত্রে দেখেন এখন যারা খেলছে মানে অ্যাকচুয়ালি আমাদের যে রিজার্ভ বেঞ্চ বেঞ্চটা আছে সেখানে কিন্তু অনেক প্লেয়ার বসে আছে এই প্রতিযোগিতা কিন্তু বিরাট ব্যাপার কিন্তু এই রিজার্ভ বেঞ্চের প্রতিযোগিতা প্রতিযোগিতার পরে কিন্তু আবার নাসিরদের বা যারা আছে ওখানে শারি নাফিস বলেন নাসির বলেন আপনি একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলেন নাসিরের অন্তর্ভুক্তিতে সমৃদ্ধ হতে পারতো কিনা দল মানে আমি মনে করি আমার বিশ্লেষণ আমি আমি এই মুহূর্তে মনে করি যে নাসিরের যে যে প্লেয়ার আছে সে সে এই এখন এই মুহূর্তে দরকার নাই আছে কোন দরকার জামিল আপনি কি বলবেন নাসিরের অন্তর্ভুক্তি কতটা সমৃদ্ধ করতে পারতো অবশ্যই নাসির অভিজ্ঞতার দিক থেকে তো এবং কম্পেয়ার করেছেন ওই দর্শক সুভাগত হোমের কথা বলে মনে করি যে যাদেরকে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ওডিআই খেলার জন্য এখন নাসিরকে ইমার্জিন কাপের দলে রাখা হয়েছে ইমার্জিং কাপের শক্তি হয়তো বাড়ানোর জন্য তাকে সেখানে চিন্তা করা হয়েছে আর যাদেরকে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে তাদের মধ্যে আমি যদি পারফরমেন্স বিবেচনা করি এবং যদি অভিজ্ঞতা বিবেচনা করি তাহলে অবশ্যই সুভাগত জায়গায় নাসিরকে আমরা নিতে পারতাম কারণ আমাদের এখানে লম্বা একটা সিরিজ খেলতে হচ্ছে আমাদের তিনটা ওডিআই খেলতে হবে দুইটা টি টোয়েন্টি খেলতে হবে যে কোনো সময় ইঞ্জুরির একটা ব্যাপার স্যাপার চলে আসতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে সুবাগত অনেকবার তাকে সুযোগ দেওয়া হয়েছে বাট সেভাবে কিন্তু সে নিজেকে জাতীয় দলে সেভাবে কিন্তু নিজেকে কখনোই মেলে ধরতে পারে এই শ্রীলঙ্কায় কিন্তু নাসিরের কিন্তু লাস্ট সফরে কিন্তু একটা আপনি আপনি খেয়াল করে দেখেন যে ম্যাচটা আমরা জিতেছিলাম সেই ম্যাচটা কিন্তু নাসির এক হাতে জিতিয়েছিল আমরা যে এক এক ম্যাচে ড্র করেছিলাম সেই ম্যাচটা কিন্তু নাসির আমি মাঠে বসে আমি তখন মাঠে বসে খেলাটা দেখেছিলাম সেই সময় আমি মাঠে ছিলাম আমি তাকে দেখেছি কি চমৎকার এক হাতে কিন্তু সে নিজে খেলাটা বের করে তার তো এরকম গুণ রয়েছে মানে ফিনিশিং কিন্তু তার একশো একটা একটা সেঞ্চুরি কিন্তু আছে এই গত শ্রীলঙ্কা সফরেই যেখানে বাংলাদেশ ছয়শো আটত্রিশ রান করেছিল মুসফিক করেছিল গল টেস্টে আশরাফুল একশো নব্বই করেছিল ও একশো রান করেছিল নাসির সুতরাং সব দিক বিবেচনায় আমি মনে করি শ্রীলঙ্কায় এবং নাসিরের যে পারফরমেন্স সে কিন্তু বোলিং বোলিংটা তার কিন্তু ভালো আপনি খেয়াল করে দেখবেন যখনই সে দলের সুযোগ পেয়েছে মাশরাফি কিন্তু তাকে

ভাইস ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি যে এই দলটাকে সে সার্ভিস দিয়ে আবার সে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে আবার অন্তর্ভুক্ত হবে সে আশা আমি অবশ্যই তাই লিয়া ভুইয়া আপনার কাছ থেকে জানতে চাইবো শ্রীলঙ্কা দল যদি আপনি বিশ্লেষণ করেন শ্রীলঙ্কা দলে যেমন আমরা যদি বলতে পারি যে মাহেলা জয়বর্ধনে সাঙ্গা করার পরে শ্রীলঙ্কা দল যে দাঁড়িয়েছে সেই জায়গায় গুণারতনে একটা বড় ধরনের ভূমিকা রাখ রেখেছিলো লাস্ট ট্যুরেও এরপরে আমরা যদি বলি ম্যাথিউজ ইঞ্জুরির কারণে না থাকলে আরও স্ট্রেংথ তাদের পেতো এবং স্ট্রেংথের অভাব রয়েছে বোঝা যায় সেই ইঞ্জুরির একটা ধাক্কা মানে শ্রীলঙ্কা দলকে একটু ভুগিয়ে ভুগাচ্ছে পাশাপাশি তারপরেও যারা আছে তাদের কতটা সমীহ করার মতো মনে করেন না তাদের তাদের সমুদ্র হেরাত আছে আপনার আহ ওদের উপল থানাঙ্গা বলেন চান্দমাল বলেন এরা এরা কিন্তু সবাই কিন্তু এখন যে টিমটা আছে এই টিমটা কিন্তু সবাই ভালো খেলতেছে শুধু বাংলাদেশের সাথে না তারা আপনার খেলে আসলো বা পাকিস্তান সেটাই আমি একটা একটা করে আসতে অস্ট্রেলিয়া তো সে একাই ম্যাচ ই করেছে আপনি দেখেছেন বা আমরা জানি তো সেক্ষেত্রে কিন্তু আর ওরা কিন্তু ওদের যে খেলা ওরা কিন্তু একেবারে সেই স্কুল ক্রিকেট থেকে শুরু করে তো ওদের ওদেরকে কিন্তু আমি আগেও বলছি এখনও বলি যে আমাদের যে টিমটা যেভাবে উঠে আসতেছে ওদের টিমটাও কিন্তু ওইভাবে উঠে আসতেছে আমাদের টিমটা ওদের তুলনায় এখন কিন্তু এক্সপিরিয়েন্স বেশি এটা আমার আমরা খেলার ফলে একই কিন্তু ওদেরকেও ওদের টিমটাও কিন্তু ওইভাবে ওদের বডি এভাবে নিছে যে কেন আমাদের ভবিষ্যতে ওদের যে টিমটা বানাবে সেই জন্য ওইভাবে করে নিছে এবং তারা কিন্তু ভালো খেলতেছে খেলার মধ্যে আছে এবং অনেকগুলো ম্যাচ খেলছে তারা একেবারে আমরা তাদের আমরা যেটা নাম করা কোনো প্লেয়ার নেই আমরা মনে করতেছি কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কিছু না কিছু করতেছে এবং তারা তাদের সবচেয়ে বড় আমি এই টিমটার সবচেয়ে বড় একটা ইয়ে দেখলাম যে তারা কিন্তু ফিল্ডিংও ভালো করতেছে যেটা বাংলাদেশে কিন্তু যদিও টেস্ট ম্যাচে লাস্ট টেস্ট ম্যাচে যদি বলি আশাব্যঞ্জক হয়নি কি নিউজিল্যান্ড থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কার যে ফিল্ডিংটা আমাদের শুরু হয়েছে নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড

বাংলাদেশের মানে ব্যাটসম্যানরা কেমন কার কাছ থেকে কেমন আশা করা যায় একটু আপনি বিস্তারিত বলবেন বিরতির পর দর্শক আরও একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখছেন রাতের গুগলি স্বাগত আরও একবার আজকের বিষয়ে চ্যালেঞ্জ এবার রঙিন পোশাকে এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিসিপির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং ক্রিকেট কলামের সংগঠক লিয়াকত আলী ভুইয়া বিরোধীর আগে যেখানটায় ছিলাম খন্দকার জামিল আপনার কাছ থেকে জানতে চাই ডাম্বুলার উইকেটকে বলা হচ্ছে এখানকার যারা মানে ক্রিকেট বোদ্ধা আছেন আপনিও তার মধ্যে পড়েন যে অতীত পরিসংখ্যান তাই বলে ডাম্বুলার উইকেটটা কিছুটা ব্যাটিং সহায়ক ব্যাটিং ফ্রেন্ডলি সেই জায়গায় বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ যদি তাই হয় তাহলে বাংলাদেশ কতটা সুবিধা পাবে অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের যেহেতু এখন বাংলাদেশের প্লেয়াররা রানের মধ্যে আছে বেশ দিন যাবৎ আমাদের যারা অভিজ্ঞ প্লেয়ার তারা সবাই কিন্তু রানের মধ্যে আছে মুশফিক বলেন সাকিব বলেন তামিম বলেন তামিম এই শ্রীলঙ্কার সঙ্গে খুব ভালো তার রেকর্ড ছিল না বাট তামিমও কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে রানে ফিরেছে এবং সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংসে যেভাবে সে ব্যাট করেছে মানে অসম্ভব ভালো ব্যাট করেছে সুতরাং সবাই মোটামুটি রানে এসেছে এবং আপনি যদি বাংলাদেশের ব্যাটিং লাইন তো লম্বা মাস্টার একটা ভালো ইনিংস খেলেছে প্র্যাকটিস ম্যাচে বলে 58 রানের একটা খেলেছে রিয়াদ রানে রানের মধ্যে ফিরেছে সাব্বির রানে রানে আছে সৌম্য রানে আছে সাকিব রানে আছে অর্থাৎ মধ্যে আছে মানে কারো কিন্তু যে খুব মানে ক্ষেত্রে আমি মনে করি টস যদি বাংলাদেশ জিতে উইকেট যদি ব্যাটিং সহায়ক হয় আমি মনে করি একেবারে নির্দিদায় নেওয়া উচিত এবং সেখানে উইকেটটা কিন্তু টসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনি প্রথমে বিট করে যদি ব্যাট করে যদি আপনি তিনশো প্লাস ইনিংস করতে পারেন প্র্যাকটিস ম্যাচে রান তাড়া করা ইজি হলেও মূল ম্যাচে মূল ম্যাচে কিন্তু আপনার এইভাবে তিনশো রান তারা প্রেশার কাজ করতে থাকে প্রেশার কাজ করবে এবং সেটা তিনশো রান তারা করা কিন্তু খুব সহজ ব্যাপার যে কোনো দলের জন্য যে কোনো দলের জন্য সুতরাং আমি মানে যদি টসটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টসে যদি বাংলাদেশ জয়লাভ করে আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ আগে ব্যাট না আগে ব্যাট করবে তবে যদি আমরা টসে হেরেও যাই তারপরেও আমাদের একটা আশা আছে কারণ আমরা সবাই রানের মধ্যে আছি তিনশো রানের মতো চেস করা যার জন্য বাংলাদেশ কিন্তু টস টস জিতেও প্র্যাকটিস ম্যাচে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ কিন্তু ফিল্ডিং নিয়েছিল যাতে তারা চেস করতে পারে সেটা দেখতে চেয়েছে এই যে মানসিকতাটা যে তারা দেখতে চেয়েছে তারা কতখানি চেস করতে পারে সুতরাং এই যে মানসিকতা এবং এই যে চেস করে সাত তিনশো রান করলো সবাই রানের মধ্যে থাকলো আমি মনে করি যে টস হারলেও কোনো অসুবিধা নেই আমরা যদি আমাদের মনোবলটা যদি দৃঢ় থাকে প্লেয়াররা যারা রানের মধ্যে আছে তারা যদি তাদের নিজেদের খেলাটা খেলতে পারে উইকেট যদি ছুরি না দিয়ে আসে ফিল্ডিংটা যদি ভালো করে আমি মনে করি যে এই সিরিজ বাংলাদেশের জয় না করার পিছনে কোনো কারণ নেই লিয়াকতলি ভুইয়া আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ দলের মানে ফোকাস আই মিন কে ম্যান টু ওয়াচ কাকে ম্যান টু ওয়াচ বানানো যায় বা কি রোল প্লে করবে কাকে বা কে পার্থক্য করে দিতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে প্রতি ওয়ানডে স্পেশালি প্রথম ওয়ান ডে আমি মনে করি এখন মানে যতটুকু আমি এই নিউজিল্যান্ড থেকে পর্যন্ত দেখলাম সাকিবুল হাসান কিন্তু খুব রানের মধ্যে আসে প্রত্যেকটা ম্যাচে আপনার এবং ইন্ডিয়াও কিন্তু সে রানের মধ্যে ছিল এবং সে মানে উইকেটও পাচ্ছে রানও করতেছে এবং তার ব্যাটিংটাও আপনি দেখেন যে খুব ইজি ব্যাটিং করে যাচ্ছে সাকিবুল হাসান এবং তামিম ইকবালের কত তামিম ইকবালের কিন্তু সেঞ্চুরি শ্রীলঙ্কার এগেন্স্ট একটা আসে শ্রীলঙ্কায় খুব সম্ভবত আমার আমার মনে পড়ে তা আমি আমি সবচেয়ে বেশি সাকিবুলকে আমি ই করতেছি যে আল হাসান সাকিবুল হাসানকে আমি টার্গেট করতেছি ওই ওই ম্যাচে

যখনই করবে বাংলাদেশ দল জিতবে আরেকটা জিনিস কি আমি একটা জিনিস আমরা ছেড়ে গিয়েছি সেটা হচ্ছে কি মিরাজকে যদি নামায় আমার আমি দুইটা উদাহরণ দিই ইংল্যান্ডের এগেন্স্ট কিন্তু লাস্ট উইকেটটা মিরাজ পেয়েছে এবং এই এই টেস্টেও কিন্তু লাস্ট রানটা কিন্তু মিরাজ করছে তা মিরাজেরও কিন্তু একটা লাকি ব্যাপার আছে জয়ের ব্যাপারে এটুকু হচ্ছে আমার কথা সেটা তো কো ব্যাপার আমি মনে করি যে মোসাদ্দেক এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানে আপনার পারফরমেন্স এর বিচারে মোসাদ্দেক অনেক গুরুত্বপূর্ণ বিচারে এবং মোসাদ্দেক আমার অনেক বেশি মেন্টালি খুব টাফ মনে হয়েছে এবং সে ভালো অফিস করতে পারে ভালো ফিল্ডিং সে করতে পারে এবং টেস্ট ম্যাচে সে ভালো করেছে তার সে অলরেডি কিন্তু একটা ইন্সপায়ার্ড কিন্তু কথা জামিল যদি বলে থাকি পারফরম্যান্সের বিচারে তো গেল মুস্তাফিজের কথা বললেন লিয়াকত আলী ভুঁইয়া মুস্তাফিজের কথা বলছেন মিরাজের কথাও একটু আগে আলোচনা হচ্ছিল মিরাজ অনেক বড় ধরনের কিন্তু এমন কাউকে খুঁজে পান যিনি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের দু দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং যার অভিজ্ঞতাই অনেক পার্থক্য করে দিচ্ছে দু দলের মধ্যে গুগলির মতো আমি গুগলে একটা মেরে দিলাম দল পরিচালনার জন্য তার যে দক্ষতা সেটা বাংলাদেশকে অবশ্যই প্রতিপক্ষ থেকে কারণ প্রতিপক্ষ কিন্তু পার্টাইম মানে বিকল্প অধিনায়ক নিয়ে নামছে তাদের ম্যাথিউস কিন্তু নাই রেগুলার যে অধিনায়ক সেই জন্যই আমি বলছি আমাদের মাশরাফি কিন্তু শুভ কামনা থাকছে টাইগারদের প্রতি মাশরাফি বিন মর্তুজা অবশ্যই আলাদা ধরনের একজন ক্রিকেটার আলাদা ধরনের একজন মানুষ এবং তার ক্যাপ্টেন্সি আমরা উপভোগ করি সব সময় দুজনকে অসংখ্য ধন্যবাদ 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 দর্শক এই ছিল রাতের গুগলের আজকের আয়োজনে কাল এই সময় আবার দেখা হবে সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা